আজকে পাশের বাসার ভাবি আসছিল, দুজন মিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই আমি তাকে প্রশ্ন করে বসলাম যে ঈদে এবার কী কী করেছেন, কোথায় গিয়েছেন। আমার এ কথাটা শুনে উনি খুবই বিভ্রান্ত অবস্থায় পড়ে গিয়েছিলো, সেটা আমি ওনার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করি কী হয়েছে, সমস্যাটা আমাকে শেয়ার করতে পারেন, যেহেতু আমি এবার ঈদে এখানে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, সেটা সবাই আপনারা জানেন। তারপর উনি যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এবার ঈদে নাকি তার বাপের বাড়ি থেকে হাজব্যান্ডের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ননদের জন্য কাপড় চোপড় কিছু দেয়নি, তার জন্য নাকি তার হাজব্যান্ড তাকে অনেক কথা শুনিয়েছে। সেক্ষেত্রে তো শ্বশুর শাশুড়ি তো আছে কথা শোনানোর জন্য, আর বেচারা ঈদটাও মাটি হয়ে গেছে, যেহেতু বাপের বাড়িতে কিছু দেয়নি সেজন্য নাকি বাপের বাড়িতেও তাকে যেতে দেয়নি। ভাবতেও কি অবাক লাগে, তাই না? আমাদের সমাজে এখন এমন কিছু মানুষ আছে যারা ভিখারির মতো উৎপেতে থাকে শ্বশুরবাড়ির দিকে। ওনার কথাগুলো শুনে ওনাকে কিভাবে সান্ত্বনা দিব কিছুই বুঝতে পারছিলাম না। তা ওনাকে বলেছি ভাগ্য লেখন, কিছু করার নেই, এ বিষয়ে আপনাদের মতামতটা কি সেটা আমাকে জানাবেন। যাই হোক, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে করতে আমার অলরেডি রান্না প্রায় শেষের দিকে। আমি আজকে রান্না করার জন্য নিয়েছিলাম আপনার ঢেঁড়স। ঢেঁড়সটা আমি খুবই অল্প আছে একদম বেশি করে তেল দিয়ে এটা ভাজি করেছিলাম, আর ঝাল ঝাল করে ভেজে করে ভাজি করেছিলাম। এটা আপনাদের কার কার পছন্দ সেটাও আমাকে জানাবেন, যে এইভাবে কে কে ভাজিটা খেতে পছন্দ করেন। আমি এখানে বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ, কাঁচা মরিচ এবং সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আর কোনো কিছু ব্যবহার করিনি। ও সরি, হালকা মশলা গুঁড়ি, হালকা হলুদের গুঁড়িও ব্যবহার করেছি। আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।